প্রথমত আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমি নিয়ম মেনে দূর থেকেই দেখেছি। তা এখানে সমস্ত মানে সর্বোচ্চ চিকিৎসা যেটা মাননীয় গভর্নর কালকে বলেছেন, সবচেয়ে বেস্ট চিকিৎসা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয় পাচ্ছেন। ডাক্তারবাবুরা অত্যন্ত সিনসিয়ারলি 24/7 তারা চেষ্টা করছেন। আমি ডাক্তারবাবুদের সঙ্গেও আলাদা করে কথা বলেছি এবং ওনাকে দেখভালের দায়িত্বে যারা ওনার পার্টির কলিগসরা কমরেডরা আছেন তারাও সেখানে ছিলেন। ডাক্তারবাবুরা বলছেন যে অক্সিজেন লেভেলটা ঠিক করতে পেরেছেন বা কিছু কিছু প্যারামিটার ওনারা ঠিক করতে পেরেছেন। আমি অতটা টেকনিক্যাল মানে মেডিকেলের মধ্যে যাব না, কিন্তু সিচুয়েশানটা কিছুটা হলেও ইম্প্রুভ করেছে এটা আমাকে ইনিশিয়ালি বলেছেন। বাকিটা ডাক্তারবাবুদের উপর আমাদের ভরসা রাখা উচিত, আর যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি তারা ভগবানের কাছে প্রার্থনা করব। এই রকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের দলমত বর্ণ ধর্ম নির্বিশেষের মানুষের শ্রদ্ধার ব্যক্তি, তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। ওনারা আমাকে ওনার যে ওই কাঁচের যে এটা থাকে, হ্যাঁ সেটাতে একটা সিস্টেম থাকে পর্দা মতো, ওটা তুলে দিয়েছিলেন। আমি ওনাকে দেখেছি মানে প্রায় কাছ থেকে। বাকি তো ডাক্তারবাবুদের কিছু নিয়ম আছে, একটু ডিস্টেন্স রেখে যা যা করান। আমি ওনাকে দর্শন করতে পেরেছি এবং ওনার সমস্ত মেশিনপত্র চলছে বা ওনার যে শ্বাস প্রশ্বাসগুলো সব চলছে টলছে এগুলো আমি বেশ খানিকক্ষণ প্রায় 5 মিনিট মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছি। ডাক্তারবাবুরা খুবই সহযোগিতা করেছেন, ওনার পার্টির যারা কলিগস আছে সম্মানীয় রবীন্দ্রদেব সহ তারা প্রত্যেকেই যথেষ্ট আমাকে ব্রিফ করেছেন, আমাকে বুঝেছেন বলেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন। আমি সকলের প্রতি নমস্কার জানাচ্ছি। আজকে এগুলো থাক, এখানে আমি এক কথায় বলতে পারি, আমি ওনার টাইমে এমএলএ ছিলাম, এই রকম অনেস্ট পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে রেয়ার, খুব রেয়ার, খুব রেয়ার। মানে একের বদলে দুই হবে কিনা এটা খুব প্রশ্নচিহ্নের সামনে নষ্ট।